ওয়েলকাম টু দ্য চ্যানেল মাই স্কুল বাই জালাল খান। তো এই চ্যানেলে আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান, এটা পার্ট ফোর। এর আগে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি হয়ে গেছে। তো এই ক্লাসে আমরা কি করতে যাচ্ছি, এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গড় নির্ণয়। এর আগের ক্লাসেগুলো কল্পিত গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এবং ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়ের যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা করেছি। তো এই চ্যাপ্টারে আমরা একটু অন্যরকম প্রশ্ন নিয়েছি, যেখানে আমরা দেখব যে শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা বের করতে হবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। তো তো প্রথমে আমরা টেবিলটা সাজিয়ে নিই এবং এটা দেখবো কোন পদ্ধতিতে করবো, কল্পিত গড় নাকি প্রত্যক্ষ পদ্ধতি নাকি ক্রমবিচ্যুতি পদ্ধতি। তো প্রথমে আমরা টেবিলটা করি দেখ। তা প্রথমে আমাদের টেবিলে কী থাকবে, প্রথমে থাকবে আমাদের শ্রেণী সীমা, সেখান থেকে আমরা বার করে নেবো শ্রেণী সীমানা। কেন শ্রেণী সীমানাটা বার করছি বোঝাবো, তারপরে আসবে শ্রেণী মধ্যক যেটা ইম্পর্টেন্ট, তারপরে আমরা বার করব। আচ্ছা, এটা আমরা চলেছি কল্পিত গড় পদ্ধতিতে সমাধান করতে চলেছি, কল্পিত গড় পদ্ধতি, যে কোনো পদ্ধতি বলেছে বইতে, আমরা কল্পিত গড় পদ্ধতিতে এটা সমাধান করতে চলেছি। ঠিক আছে, কল্পিত গড় আশা করি সবার মনে আছে কল্পিত গড় কী করে বোধ করতে। আচ্ছা, এটা হচ্ছে এক্স আই, তারপরে আমাদের আছে পরিসংখ্যা, ঠিক আছে, তারপরে আছে ডিআই। ডিআই ইকুয়াল টু কি ছিল, ডিআই ইকুয়াল টু ছিল এক্স আই মাইনাস এ, এটাই হচ্ছে কল্পিত গড়, যারা আগের ক্লাসগুলো করেছিস মনে আছে। আর লাস্ট এখানে হচ্ছে ডিআইএফআই, ডিআইএফআই, ঠিক আছে, লাস্ট হচ্ছে ডিআইএফআই। এটা বোঝা যাচ্ছে না, আমি একটু স্কেচ পেন দিয়ে করে দিই, বোঝাবে। লাস্টেরটা হচ্ছে ডিআইএফআই, এটা হচ্ছে এক্স আই মাইনাস এ, কী এক্স আই এগুলো সব জানিস তোরা যারা আগের ক্লাসগুলো করেছিস। এবার আমি ছকটা বানিয়ে নিই, তাহলে দেখ এখানে আমি টেবিল করছি, এই একটা যাবে, এই একটা যাবে, এই একটা যাবে, এই একটা যাবে, আর এই একটা যাবে। এবার যদি আমার টেবিলটা সাজায়, এই হচ্ছে আমাদের টেবিল, মোটামুটি একটা তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা, এই একটা কটা আছে দেখে নিই, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর একটা আসবে, ছটা, ঠিক আছে, এই ছটা আমরা বানিয়ে নিলাম। ওকে, তো আমরা এবার পরপর লিখে যাই, দেখ শ্রেণী সীমা ছিল পাঁচ থেকে চোদ্দো, তাহলে পাঁচ থেকে চোদ্দো লিখে দিলাম, তারপরে হচ্ছে পনেরো থেকে চব্বিশ, তারপর হচ্ছে পঁচিশ থেকে চৌত্রিশ, তারপর হচ্ছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ, দেন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন, আর তারপর হচ্ছে পঞ্চান্ন থেকে চৌষট্টি, এই আমরা লিখে দিলাম। এবার দেখ কেন আমরা শ্রেণী সীমানা আনবো, এখানে আমাদের চোদ্দো আর পনেরো এর মাঝখানে কিন্তু গ্যাপ রয়ে গেছে, আগের অঙ্কগুলোতে গ্যাপ ছিল না, মানে পাঁচ থেকে চোদ্দো হলে এখান থেকে চোদ্দো থেকে চব্বিশ এরকম শুরু হচ্ছিলো, কিন্তু এখানে দেখ চোদ্দো পরে পনেরো, তাহলে মাঝখানে গ্যাপ হচ্ছে। আমি যদি বলি চোদ্দো পয়েন্ট থ্রি বা চোদ্দো পয়েন্ট ফাইভ বা চোদ্দো পয়েন্ট নাইন, এই মানগুলোর জন্য আমরা কোনো জায়গা পাবো না, এই জন্য আমরা কী করবো, শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা বের করবো, তাই তো। যদি এটা চোদ্দো থেকে পনেরো হয়েছে, এটা যদি চোদ্দো, এটাও চোদ্দো থাকতো, তাহলে কিন্তু আর বের করতাম না, কিন্তু চোদ্দো থেকে পনেরো এখানে দেখ চব্বিশে পরে পঁচিশ, মানে চব্বিশ পয়েন্ট পাঁচ, চব্বিশ পয়েন্ট ছয়, এই মানের জন্যগুলো আমরা কোনো ভ্যালু পাবো না, ওই জন্য আমরা কী করবো, শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা বের করবো। এই সব কেসে, কোন কেস, যে কেসগুলোতে দেখবো যে পাঁচ থেকে চোদ্দোর পরে পনেরো দিয়ে শুরু হয়েছে, চব্বিশের পরে পঁচিশ দিয়ে শুরু হয়েছে, চৌত্রিশের পরে এইদিকে পঁয়ত্রিশ, সেই ক্ষেত্রে আমরা শ্রেণী সীমানা বের করবো। এরকম হতে পারতো যে এক থেকে দশ, তারপরে এগারো থেকে কুড়ি, সেক্ষেত্রেও আমরা শ্রেণী সীমানা বের করবো। যদি এক থেকে দশ, দশ থেকে কুড়ি, তখন বের করতাম না, মানে ধর আমি যেটা বলছি, ধর এক থেকে দশ হলো, তারপর দশ থেকে কুড়ি, এই ক্ষেত্রে কিন্তু আমরা বের করবো না, কিন্তু যখন এক থেকে দশ, তারপরে এগারো থেকে কুড়ি, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা শ্রেণী সীমানাটা বের করবো, ঠিক আছে। এবার দেখ কী করে বের করবো, নিয়ম হচ্ছে এই পাঁচ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ দেবো আর চোদ্দোর সাথে পয়েন্ট ফাইভ যোগ করবো, মানে পয়েন্ট ফাইভ কমাবো আর পয়েন্ট ফাইভ বাড়াবো, তাহলে আমাদের মানটা ঠিক থাকবে। তাহলে পাঁচ থেকে পয়েন্ট ফাইভ কমালে হবে ফোর পয়েন্ট ফাইভ, আর চোদ্দোতে পয়েন্ট ফাইভ বাড়ালে হবে চোদ্দো পয়েন্ট ফাইভ, আশা করি বুঝেছিস। তাহলে পনেরো থেকে আবার পয়েন্ট ফাইভ কমা, তাহলে হবে চোদ্দো পয়েন্ট ফাইভ, আর চব্বিশে পয়েন্ট ফাইভ বাড়ালে চব্বিশ পয়েন্ট ফাইভ, আশা করি পয়েন্টের যোগ বিয়োগ শিখিয়ে দিয়েছি। পঁচিশ থেকে বিয়োগ করলে হবে কত, এটা হবে চোদ্দো পয়েন্ট, চব্বিশ পয়েন্ট ফাইভ, একইভাবে এটা হবে চৌত্রিশ পয়েন্ট ফাইভ, বুঝতেই পারছিস, এটা হবে চৌত্রিশ পয়েন্ট ফাইভ, এটা হবে চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ, এগেন এটা হবে তোর চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ, এটা হবে চুয়ান্ন পয়েন্ট ফাইভ, আর এটা হবে চুয়ান্ন পয়েন্ট ফাইভ থেকে চৌষট্টি পয়েন্ট ফাইভ, আশা করি বুঝেছিস। শ্রেণীমধ্যক কী ছিল, শ্রেণীমধ্যক হচ্ছে এই দুটো যোগ করে, মানে এটা তো উচ্চ সীমা, এটা তো নিম্ন সীমা, এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ,
তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে কত হবে, 14 আর 4 18, আর 0.5 মানে 1, 14 আর 4 18 কে 19, মানে এরকম করে আমি পাশে রাফ করে দেখে দিচ্ছি। তা কী হবে, 4.5 আর 14.5 যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই শ্রেণীমধ্যক। ঠিক আছে, শ্রেণীমধ্যক বের করতে যাচ্ছি, তাহলে এটা করার সময় যোগ কর, তাহলে 0.5 0.5 করে শূন্য হয়ে গেল। আচ্ছা, 4 4 8 1 9, আর একটা বসে গেলো, তাহলে 19/2, তা 19/2 কত হবে, 9 2 18, ঠিক আছে, আর 0.5 তাহলে 9.5, ঠিক আছে, তাহলে শ্রেণীমধ্যক হয়ে যাবে 9.5। একইভাবে এই দুটো করলে কত হবে, 24 আর 14, 24 আর 14 করলে কত হবে, 38, আর একে 39, 39কে আমরা দুই দিয়ে আবার ভাগ করব। ঠিক আছে, মানে এই দুটো যোগ করব, 14.5 আর 25 24.5, তাহলে এক কাজ করতে পারিস, 0.5 0.5 একে দিয়ে দে, তাহলে এটা 15 15 আর 24 15 আর 24 করলে কথা 39, এবার 39কে আমরা দুই দিয়ে ভাগ করব, তো 39কে দুই দিয়ে ভাগ করলে কত, 29 19 2 8 38, আর একের জন্য 0.5। ঠিক আছে, দেখ 10 করে গ্যাপ যাচ্ছে, তাই না, 9.5 থেকে 19.5 10, তার মানে এর পরেরটা নিশ্চয়ই হবে 29.5, আমাদের আর যোগ করে দুই দিয়ে ভাগ করার দরকার নেই, এমনিতে মিলে যাবে। এরপরে কথা হবে 39.5, যদি বলিস স্যার ক্রস চেক করিস, তা ক্রস চেক কর, এখানে কথা হবে 44, আর এখানে 0.5 মানে 35, তাহলে 44 আর 35 কত হবে, 40 আর 30 70, আর 5 মানে 69, 69 মানে কত, আচ্ছা আর একবার দেখে নিই, 30 40 70 ও 79, তাহলে 79 কত, 29 39 2 78, আর 0.5, ঠিক আছে, তাহলে মিলে যাচ্ছে এইভাবে। এরপরে হবে 49.5, তারপরে হবে তোর 59.5, মানে 10 করে বাড়ছে, আশা করি বুঝেছি, মানে এই দুটো করলেই আমরা পরেরগুলো আর যোগ করতে হবে না, এমনিতেই পেরে যাবো। এরপর পরিসংখ্যা, এটাকে আমাদের Fi লেখা হয়, Fi, তাহলে দেখ লিখে নে, প্রথমটার ক্ষেত্রে দেখ কত আছে, 5 থেকে 14 ক্ষেত্রে 3, তারপরে হচ্ছে 6, তারপর 18, তারপর 20, দেখ পরপর লিখছি, তারপর 10, তারপর হচ্ছে 3, আচ্ছা এটা রাফ পার্ট বলে আমরা রেখে দিলাম পাশে, দরকার নেই। আচ্ছা, এবার DI হচ্ছে আমাদের XI মাইনাস A, আগের ক্লাসে যারা করেছি তারা DI সম্পর্কে আইডিয়া আছে। এবার এটা আমরা সবসময় ধরি শ্রেণীমধ্যক থেকে, মানে কল্পিত গড়টা আমরা শ্রেণীমধ্যক থেকে ধরি, তাহলে মাঝামাঝি কী আছে, মাঝামাঝি আমি যদি দেখি, আমি ধরে নিচ্ছি এইটা ধরছি, ঠিক আছে, মাঝামাঝি এটাকেই এ ধরে নিচ্ছি, এটাই আমাদের কল্পিত গড়। তো তারপরে নিয়ম কী ছিল, না DI হচ্ছে XI থেকে A, মানে XI তো 9.5, তবে 9.5 থেকে আমাদের 39.5টা বিয়োগ দিতে হবে, তো এটা করলে কত হবে, 30, কিন্তু মাইনাস আসবে, তাই না, তাহলে 9.5 থেকে মাইনাস 39.5 বাদ দিলে তো -30, তাহলে এখানে আমরা লিখবো -30। একইভাবে 39.5 থেকে 19.5 বাদ দেবো, তাহলে কত হবে, -20। এরপরে হচ্ছে 39.5 থেকে 29.5 মানে -10, বুঝতেই পারছিস। এরপরে এই যেটা কল্পিত কর, যে সারি বরাবর নিই সেই বরাবর আমাদের DIটা শূন্য হয়, কারণ 39.5 থেকে আবার 39.5 বিয়োগ দিতে হবে, তাহলে সেটা শূন্য। এরপরে আসছে 49.5 থেকে 39.5, তাহলে কত হবে, 10 হবে, আর 59.5 থেকে 39.5 বিয়োগ দিলে 20 হবে, আশা করি বুঝেছিস এই ব্যাপারটা। এটাও আমাদের হচ্ছে যেহেতু রাফ করলাম, তাহলে এটা আমাদের ব্যাকেট করে দিলাম, আমাদের লাগবে না। আচ্ছা, এরপরে আমরা কী করবো, DI আর FI মানে এই দুটো গুণ করবো, এটার সাথে এটা গুণ, 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 এটার সাথে এটা গুণ করে এখানে লিখবো, তাহলে গুণ করি, তাহলে 33 আর 90, -90, যেহেতু মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়, এবার এটা কথা হবে -120, এটা কথা হবে -180, মানে 18 10 180, এটা তো শূন্য আমরা জানি, আচ্ছা এটা 10 10 কে 100, আর 3 20 60, বুঝেছিস। এরপরে আমরা কী করি, সামেশান অফ FI আর সামেশান অফ DIFI এই দুটো করবো, তাহলে সামেশান অফ FI কী হবে দেখ, তাহলে এগুলো সব যোগ করবো, যোগ কর, দেখ যোগ করার নিয়ম হচ্ছে এখানে আমরা যদি যোগ করি, তাহলে 6 আর 3 এ 9, ঠিক আছে, 18 আর 9 27, 27 আর 20 47, 47 আর 10 57 3 এ 60, তাহলে 60 হচ্ছে, আর একটা ক্রস চেক করতে পারিস, 18 আর 6 24, 24 আর 8 6 30, 40 50 60, তাহলে FI যাচ্ছে 60, বুঝলি। আচ্ছা এইবার আমরা এইটা করবো, সামেশন অফ DIFI, তা এটা করার সময় আমরা বলে দিয়েছিলাম আগে মাইনাসগুলো করবো, তাহলে মাইনাসগুলো যোগ করে এই দিকে আমি করছি দেখ, তাহলে -90 -120, তারপর -180, এগুলো যোগ করে নেবো, যোগ কর, তাহলে এগুলো যোগ করলে কী হবে, 0 0 0 8 আর 2 10 কে 19, 1 একে 2 একে 3, চিহ্ন সবার মাইনাস হলে মাইনাস করবো, ঠিক আছে, তাহলে 90 120 আর 180 করলে তো 390, এমনি তো হয়ে যায় 180 আর 120, 390 390, আর এখানে +160, তাহলে 160,
একশো আর ষাট যোগ করলাম 160। এবার প্লাস মাইনাসে করলে কী হয়, প্লাস মাইনাস করলে আমাদের কী হয় না, বিয়োগ করতে হয়, তাহলে 390 আর এটা বিয়োগ করবো, বিয়োগ করলে শূন্য। আচ্ছা, 9 থেকে 6 বাদ দিলে 3, 2, তাহলে বড়টা হচ্ছে 390, তাহলে বিয়োগ করছি যেহেতু তাহলে বিয়োগ চিহ্নটা আসবে, তাহলে -230। বুঝতে পারলি? এই হলো, তাহলে আমাদের কী হয়ে গেল, এফআই এর মান আমরা যেটা দরকার ছিল সেটা পেয়ে গেলাম, আর আমাদের দরকার ছিল হচ্ছে ডিআইএফআই, এটাও পেয়ে গেলাম। এইবার আমরা কল্পিত পদ্ধতিতে গড়টা আমরা বের করব। এইগুলো কিন্তু অঙ্কের পার্ট না, এগুলো আমি রাফ করেছি, ঠিক আছে, এগুলো লিখবি না, এখান থেকে করবি। অতএব কল্পিত পদ্ধতিতে গড় সূত্রটা সবার মনে আছে আশা করি, কি সূত্র ছিল, এ প্লাস সামেশান অফ ডিআইএফআই ডিভাইডেড বাই সামেশান অফ এফআই। এবার মানগুলো বসাবো, তাহলে এর মান কত, এর মান আমরা ধরেছি 39.5, তাহলে এর জায়গায় আমরা 39.5 বসিলাম, এই যেটা রয়েছে। এবার প্লাস, এখানে ডিআইএফআই মাইনাসে আছে, তাহলে -230 বাই এফআই এর মান তো 60 বসিয়ে দিলাম। তারপরের লাইন দেখ, তাহলে 39.5 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 230/60। এখানে আমরা কী করলাম, এই প্লাস মাইনাসে মাইনাস। এবার আমরা তো জানি এইটাকে ফিক্সড রেখে দেবো, এটাকে কোনো আমরা চেঞ্জ করবো না, এইটাকে ভাগ করে রাউন্ড আপ করে তাহলে শূন্য শূন্য কেটে গেল। তাহলে এবার 23 কে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে দেখা যাক, তাহলে 39.5 এবার 23 কে 6 দিয়ে আমি ভাগটা পাশে দেখাচ্ছি, এটাও রাফ, ঠিক আছে। তাহলে আমরা যদি ভাগ করি 6/23, তাহলে কী হবে দেখ, 3 × 6 = 18, ঠিক আছে। বিয়োগ করলে কত আছে, 5 পয়েন্ট দিলি, 0, 6×8 = 48, 2 পয়েন্টের জন্য 0, আবার 3 × 6 = 18, 2 পয়েন্টের জন্য 0, আবার 3 × 6 = 18। তার মানে আমরা কী দেখতে পাচ্ছি যে 3.833 এটা চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা রাউন্ড আপ করবো কীভাবে, 39.5 মাইনাস পয়েন্টের পরে 3 নম্বর সংখ্যাটা দেখবো, সেটা দেখছি 5 এর ছোটো, মানে 83টা 83 বসে যাবে, ঠিক আছে। এবার এই দুটো বিয়োগ করতে হবে, তাই এই দুটো বিয়োগ আমি শিখেছি কী করে করব, এই দুটো বিয়োগ দেখ, তাহলে 39.5 লিখবো 39.50 আর 3.83, এই দুটো বিয়োগ করলে উত্তর চলে আসবে, তাহলে 7 × 8 = 9, 9×6 = 15, হাতে থাকে 1, 3×4 = 5, 3, মানে 35.67, এটা প্রায় লিখবো, কিন্তু এখানেও প্রায় লিখে দেবো যেহেতু রাউন্ড আপ করেছি এই জায়গাটাতে, তাহলে এটা প্রায়, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 35.67 প্রায়। বুঝলি, এটা তোরা প্রত্যক্ষ পদ্ধতিতে করতে পারতিস বা ক্রমবিচ্ছেদ পদ্ধতিতেও করতে পারতিস, আমি করলাম কি কল্পিত গড় পদ্ধতি, প্রত্যেকটা স্টেপ এরকম করবি অঙ্কটা হয়ে যাবে। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব, পরের অঙ্কটা 13 অঙ্কটা, এই অঙ্কটা অনেকেরই সমস্যা হয়, ঠিক আছে। কালিটাও যদি একটু বোঝা যাচ্ছে একটু ভালো করে দেখিস, কারণ লেখাটা ওর ওপর উঠেছে, তো ওই জন্য লেখাটা একটু আপছা না, একটু ভালো করে দেখলে বুঝতে পারবি। তো বলি শোন, এখানে যেটা দিয়েছে শ্রেণীসীমা 10 এর কম 20 এর কম আর ছাত্রছাত্রী সংখ্যা দিয়েছে। দেখ, যখন এরকম কম দিয়ে দেবে, 10 এর কম 20 এর কম বা 5 এর কম 15 এর কম, তখন ভাববি যে ছাত্রী সংখ্যা দিয়েছে ওটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা মধ্যমাতে গিয়ে ভালো করে শিখব। তো ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক আর একটা হচ্ছে বৃহত্তর সূচক। তাহলে এখানে যেটা কম দিয়েছে তার মানে এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। কী করে বুঝলাম, কারণ 10 এর কম 20 এর কম 30 এর কম দিয়েছে বলে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতর সূচক। তাহলে এটা দিয়েছে আমাদের কিন্তু পরিসংখ্যা দিয়েছে, ছাত্রছাত্রী সংখ্যা যেটা দিয়েছে ওটা পরিসংখ্যা, এখান থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়েছে, এই ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা পরিসংখ্যা বের করব, ঠিক আছে। তাহলে এই যে ছাত্রী সংখ্যা দিয়েছে এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়েছে। তাহলে আমরা দেখ ছকটা করে নিই, তাহলে ছকটা করার জন্য আমাদের কী হবে, এখানে আমরা করছি শ্রেণী সীমানা, ঠিক আছে। আচ্ছা, আমি মার্কার দিয়ে এগুলো বুলিয়ে দিচ্ছি, কারণ কালিটা বোঝা যাচ্ছে না। তারপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেখান থেকে আমরা পরিসংখ্যা বের করব, কিন্তু তার আগে আমরা শ্রেণী মধ্যক বার করব। তারপরে আমরা করব হচ্ছে তোর পরিসংখ্যা, কীভাবে পরিসংখ্যা বের করে আমি শিখিয়ে দিচ্ছি, চিন্তার দরকার নেই। আচ্ছা, তারপরে আমরা করব, আচ্ছা এটাকে আমরা ধরে নেব এক্সআই, এটা এক্সআই, এটা হচ্ছে এফআই। তাহলে আমরা চল এতেই করে নিই প্রত্যক্ষ পদ্ধতি, এক্সআই এফআই প্রত্যক্ষ পদ্ধতিটা আমরা করে নিচ্ছি, ঠিক আছে। আর কোনটা কী করে বের করবো আমি বলে দিচ্ছি, দাঁড়া এটা একটু লিখে নিই, তোরা আপছা লাগছে জানি। এটা হচ্ছে শ্রেণীসীমা, শ্রেণীসীমানা, সরি শ্রেণীসীমানা
এটা হচ্ছে শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, ঠিক আছে। এটাকে আমরা এক্স আই লিখি। তোরা অলরেডি জেনে গেছিস কীভাবে নির্ণয় করতে হয়। এটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা, এটা এটাকে আমরা এফ আই লিখি, আর এটা হচ্ছে এক্স আই এফ আই। মানে আমরা এটা চলেছি কী পদ্ধতি করছে, এখানে কোনো পদ্ধতি মেনশন করিনি, তাহলে আমরা যাচ্ছি এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করছি। হ্যাঁ, তো আমরা এবার টেবিলটা বানিয়ে নিই, তারপরে কীভাবে কী করবো দেখাচ্ছি। আশা করি বোঝা যাচ্ছে, বোঝা গেলেই হবে, কারণ অঙ্কটা বুঝতে হবে, তারপর খাতায় তুলতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে দু তিনবার, তাহলেই হয়ে যাবে। এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে পাঁচটা জেনে নিই। একটা দুটো তিনটে চারটে, আচ্ছা পাঁচ নম্বরটা বড় হয়েছে, কোনো ব্যাপার না, হাতে করছি। দেখ, এবার আমাদের যেটা করবো সেটা হচ্ছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানার জায়গায় দশের কমটাকে আমি লিখব জিরো থেকে দশ, ঠিক আছে। তারপরে আছে কুড়ির কমটাকে লিখব দশ থেকে কুড়ি। আচ্ছা, তাহলে তিরিশের কমটা বুঝে গেছিস কী লিখবি, কুড়ি থেকে তিরিশ। চল্লিশটা লিখবি তিরিশ থেকে চল্লিশ, আর লাস্ট হচ্ছে পঞ্চাশের কম মানে চল্লিশ থেকে পঞ্চাশ। আচ্ছা, শ্রেণী মধ্যক কীভাবে, এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, তাহলে দুই দিয়ে ভাগ করলে কত, দশ আর শূন্য দশ মানে পাঁচ, কুড়ি আর দশ তিরিশ, তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো, তাহলে দেখতে পাচ্ছি দশ করে গ্যাপ, তারপরেরটা আছে পঁচিশ, আর আমাদের দেখার দরকার নেই, তারপর হবে পঁয়তাল্লিশ। এইটাই হচ্ছে সুবিধা, এই ট্রিক্সগুলো ফলো করবি, অনেক ইজি হয়ে যাবে। এবার পরিসংখ্যাটা বলি, দেখ প্রথমে যে পরিসংখ্যাটা পাঁচ আছে, ঠিক আছে, এটা গেলে সব পরিসংখ্যা, তো তাহলে প্রথম যেটা থাকে সেই পরিসংখ্যাটা থেকে যায় পাঁচ। তারপরেরটা পাওয়ার জন্য আমরা কী করি, নয় থেকে পাঁচটা বিয়োগ দিই। ক্লাস নাইনে শিখেছি সেগুলো, নয় থেকে পাঁচ বিয়োগ দিলে হচ্ছে ফোর। তারপরে হচ্ছে সতেরো থেকে নয় বাদ দেবো, সতেরো বিয়োগ নয় আট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে উনত্রিশ মাইনাস সতেরো, উনত্রিশ মাইনাস সতেরো করলে কত হবে, সাত দিয়ে নয় আর এক বারো। লাস্ট হচ্ছে পঁয়তাল্লিশ বিয়োগ উনত্রিশ, দেখতেই পাচ্ছি সেই দুটো বিয়োগ দেবো, তাহলে উনিশ দিলে ছয় দিলে হচ্ছে পনেরো, তিন তিন আর একে চার মানে ষোলো, ঠিক আছে। নয় ছয় পনেরো দেখে তিন একে চার, তাহলে পেয়ে গেলাম। তাহলে আমরা পরিসংখ্যাটা এইভাবে বের করবো, বুঝলি। এরপরে হচ্ছে এক্স আই এফ আই দুটো গুণ করবো, তাহলে পাঁচ আর পাঁচে গুণ করলে তো টোয়েন্টি ফাইভ, পনেরো আর চার গুণ করলে সিক্সটি, এবার পঁচিশ আটে তো দুশো, আচ্ছা বারো আর পঁয়ত্রিশ, তাই তো, পঁয়ত্রিশ দুগুণে সত্তর, ঠিক আছে, চারশো কুড়ি কী করে হলো, পঁয়ত্রিশ দুগুণে সত্তর, আবার বারোতে ছয় দিয়ে গুণ করতে হবে, ছশো বিয়াল্লিশ চারশো কুড়ি, আর পঁয়তাল্লিশ আর ষোলো, তাহলে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই, ঠিক আছে, নব্বই হলে আর আট দিয়ে গুণ করলো সাতশো কুড়ি। তাহলে এমনি নর্মাল গুণ করতে পারিস, পঁয়তাল্লিশকে ষোলো দিয়ে নিচে নিচে বসছে, মানে এরকম পঁয়তাল্লিশ ষোলো, পাঁচ ছয় তিরিশ, চার ছয় চব্বিশ, আর তিনে সাতাশ, পাঁচ একে পাঁচ, চার একে চার, শূন্য সাত পাঁচ বারো, সাতশো কুড়ি, এইভাবে গুণ করতে পারিস, কোনো ব্যাপার না, মুখোমুখি যে করতে হবে এটা কোনো বড় কথা না, তবে একটু চেষ্টা করবি, এগুলো ডেভেলপ করবি। এরপর আমরা কী করি না, সামেশান অফ এফআই করি, আর এইটা করি সামেশান অফ ডি এক্স আই এফ আই, তাহলে এই সামেশান অফ এফআইটা যোগ করি, যোগ করে কথা হচ্ছে দেখ, ষোলো আর বারো হচ্ছে আঠাশ, হ্যাঁ আঠাশ আর আটে কত, আঠাশ আর আটে হচ্ছে ছত্রিশ, ছত্রিশ আর চারে চল্লিশ, আর পাঁচ পঁয়তাল্লিশ। একটু ক্রস চেক করে নে, ক্রস চেক কী করে করবি, বারো আর আট কুড়ি, ষোলো আর চার কুড়ি, কুড়ি কুড়ি চল্লিশ, আর পাঁচ পঁয়তাল্লিশ, ঠিক আছে। আর এবার দেখ, যোগ করার জন্য আমি তলায় তলায় সাইজে যোগ করতে তাতে সুবিধা হবে, তাহলে সামেশান অফ এক্স আই এফ আই কী হবে, তাহলে প্রথমে দেখ শূন্য 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 উপরে পাঁচ, তাহলে এখানে পাঁচ আসবে। এবার দেখ, দুই দুয়ে চার, দুয়ে ছয়, ছয় ছয় বারো, বারো দুই হাতে এক, সাত চারে এগারো, বারো তেরো, একে চোদ্দো, মানে চোদ্দো পঁচিশ হবে, ঠিক আছে। ক্রস চেক করে নে, পাঁচ দুই দিয়ে চার, চার ছয় চারে দশ, দিয়ে বারো দুই হাতে এক, সাত আট চারে এগারো, বারো তেরো, একে চোদ্দো, তাহলে চোদ্দো পঁচিশ আর পঁয়তাল্লিশ। তাহলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র লিখবো, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, যারা আগের ক্লাস দেখেছিস তারা জানিস সূত্রটা হচ্ছে সামেশান অফ এক্স আই এফ আই বাই সামেশান অফ এফ আই, মানগুলো বাসা, চোদ্দো পঁচিশ ডিভাইডেড বাই ফর্টি ফাইভ, পাঁচ দিয়ে কাটবে, কেন লাস্টে পাঁচ আছে বলে পাঁচ দিয়ে ভাই, তা পাঁচ নয় পঁয়তাল্লিশ, আর এখানে করলে কী হবে, পাঁচ দিয়ে দশ বিয়াল্লিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ পাঁচা পঁচিশ, তিন দিয়ে যাবে দেখ, যেহেতু তিন তিনে নয়, আর এই দুটো তিনটে যোগ করলে কত, চার আট দিয়ে দশ পনেরো, তাহলে পনেরো তিন দিয়ে যাবে, মানে গোটা সংখ্যাটা তিন দিয়ে যাবে, তাহলে তিন নয় সাতাশ,
তিন পাঁচা পনেরো আর যাচ্ছে না, তার মানে আমাদের 95/3। এবার এটাকে আমরা ভাগ করব, ভাগ করলে উত্তর হয়ে যাবে, দেখ কত হয়। ভাগ 95, তাহলে 3 3 9, 5 আসলো, 3 1 3, 2 পয়েন্ট দিলাম 0, 3 6 18 হচ্ছে 2, আবার পয়েন্টের জন্য 0, ঠিক আছে, 3 6 18 এইভাবে চলতে থাকবে, আবার 2 পয়েন্টের জন্য 0, 3 6 18 মানে আবার 2 আসবে, বুঝতেই পারছিস। তাহলে এইটা এইভাবে চলতে থাকবে, তাহলে এটাকে আমরা রাউন্ড আপ করলে কী হবে, 31 পয়েন্ট, যেহেতু 6 5-এর বড় তাহলে এর সাথে এক যোগ হবে, তাহলে 6 7 প্রায়, এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর, বুঝলি, এটা হয়ে গেল আমাদের উত্তর, আশা করি বুঝেছিস। ঠিক আছে, নেক্সট টপিকটা 26.2, এটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ, আগেরটা আমরা গড় করেছি, এবার মধ্যমা করবো। দেখ, মধ্যমার ক্ষেত্রে শর্ট কোশ্চেন হিসাবে 2-3টে বা 1-2টো প্রশ্ন দেখতে যাবি শর্ট কোশ্চেন স্লটে, তো একটু ভালো করে বুঝে নে কী করতে হয়। আমাদের বলেছে মধুবাবুর দোকানে গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থ টাকায় দেওয়া হলো, 107, 210, 92, 52, 175, 195। বিক্রয় লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করতে বলেছিল। প্রথমে আমরা কী করবো, যে তথ্যটা দিয়েছে সেটা আমরা লিখব থরলি, 107, 210, 92, 52, 173, 175। এরপরে এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজাবো, মানে মানের ঊর্ধ্বক্রম। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কত, 52, তারপর হচ্ছে তোর কত দেখতেই পাচ্ছিস, 75, তারপর হচ্ছে 92, তারপর হচ্ছে কত, 92 পর 107 আছে, তারপর 113, তারপর 195, তারপর 210, ঠিক আছে, 92, 75, 92, 107, 113, 195, 210। এরপর কী করবো, এরপর দেখবো কটা পদ আছে, পদ হচ্ছে এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, মানে 7টা পদ আছে। তাহলে এই পদ সংখ্যাকে আমরা এন লিখি, পদ সংখ্যা হচ্ছে এন, তাহলে পদ সংখ্যা সমান সমান এন, আচ্ছা কমা দিয়ে লেখ, পদ সংখ্যা এন সমান সমান 7। এবার 7টা হচ্ছে অযুগ্ম, যখন অযুগ্ম হবে, অযুগ্ম মানে কি, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, 7 9, যেমন 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31, এইগুলো হচ্ছে অযুগ্ম বা বিজোড়। তাহলে যখন আমাদের পদ সংখ্যা বিজোড় হবে, অর্থাৎ অযুগ্ম সংখ্যা হবে, তখন মধ্যমার একটা সূত্র আছে যেটা এখন করতে যাচ্ছি, আর যখন পদ সংখ্যা জোড় হবে মানে 2 4 6 8, তখন একটা সূত্র হবে। তার মানে এখানে এন দেখতে পাচ্ছি কি, বিজোড়, তাহলে বিজোড়ের ক্ষেত্রে মধ্যমা সূত্রটা লিখে নে, কারণ বারবার এটা আসবে। তাহলে বিজোড়ের ক্ষেত্রে মধ্যমা সূত্র হচ্ছে এন প্লাস 1/2, একটা ব্র্যাকেট দিবি, তম পদ, ঠিক আছে, একটা একটা পদ বলতে পারিস, বা কোথাও কোথাও পর্যবেক্ষণও লিখতে পারিস, পদ পর্যবেক্ষণ সিমিলার। তো এখান থেকে আমরা এন এর মান বসাবো, এন এর মান কত, 7 প্লাস 1/2, ঠিক আছে, তম পদ। তাহলে 7 প্লাস 1 মানে 8/2, দেখেই বুঝতে পারছিস কাটাকুটি কর, 4, তাহলে 4 তম পদ। অনেকে উত্তর হবে 4, না উত্তর কিন্তু 4 না, এটাই সবচেয়ে বড় মিস্টেক, উত্তর 4 না, উত্তর হচ্ছে 4 তম পদ। তার মানে হচ্ছে এটা 1তম বা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা হচ্ছে 4তম পদ, ঠিক আছে, এইটাই 4তম পদ। তাহলে উত্তর হবে 107, তাহলে 107 কিন্তু উত্তর, 4 না, 4তম পদ, 4তম পদ হচ্ছে 107, বুঝতে পারলি, যেন না গুলায়। এরপরে এরপরে যেটা করবো সেটা হচ্ছে দেখবো এখানে পদ সংখ্যা যুগ্ম, এবং সেটা কীভাবে করতে হয় আমরা সেখানে সূত্রটা দেখবো। তাহলে দেখ, এখানে বলছে কিছু পশুর বয়স বছরে দেয়া হলো, প্রথমটা বলছে হচ্ছে 6 10 5 4 9 11 20 18। তাহলে প্রথমে আমরা যে ডেটাটা দিয়েছে বা তথ্যগুলো দিয়েছে সেগুলো আগে লিখি, 6 10 5 4 9 11 20 তারপর 18, ঠিক আছে। এবার এটাকে আমরা কী করব, এটাকে আমরা ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে, যা ছোট থেকে বড় যদি সাজাই তাহলে কী লিখব, প্রথমে দেখতে পাচ্ছিস 4 আসবে, তারপরে 5 আসবে, তারপরে কত আসবে, 4 5, তারপর আছে 6, তারপরে 10,
তারপর হচ্ছে 11, আচ্ছা 9 আছে, 9টা আমরা মিসিং করে গেছি, তাহলে এটা 9 করে দে। তারপর হচ্ছে 10, আচ্ছা তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 20। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে আমাদের 9। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে পদ সংখ্যা, তাহলে অর্থে পদ সংখ্যা n সমান সমান হচ্ছে, ব্র্যাকেটেও লিখতে পারিস, কমা দিয়েও লিখতে পারিস, 8, যেটা একটা যুগ্ম সংখ্যা, ঠিক আছে, বোঝা যাচ্ছে? বা যখন যুগ্ম হবে তখন তার মধ্যমা নির্ণয়ের একটা সূত্র, সেই সূত্রটা আমি লিখে দিই, মধ্যমা ইকুয়াল টু হাফ, আগে লিখবি হাফ লিখবি, আর ব্র্যাকেটে কি লিখবি, এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ, ঠিক আছে? এই হচ্ছে সূত্র, দুটো সূত্র মনে রাখবি, এইটা হচ্ছে প্রথমটা ওপরে ছিল যখন অযুগ্ম হবে, আর এইটা হচ্ছে যখন যুগ্ম হবে। তা পদের জায়গা তোরা পর্যবেক্ষণ লিখতে পারিস, হোয়াট এভার ইউ ওয়ান, ইকুয়াল টু দেখ হাফ, তাহলে এন তো 8, তাহলে এনের জায়গায় 8 বসবে, তাহলে 8/2 তম পদ প্লাস এখানে 8/2 প্লাস 1 তম পদ, তাহলে দেখতে পাচ্ছি 2 4 8 কাটাকুটি করলে তাহলে এটা 4, তাহলে এটাও 4। তাহলে আমি এবার বলে দিই, তাহলে হাফ, তাহলে এটা কী হচ্ছে, চতুর্থতম পদ বা চারতম পদ প্লাস এখানে দেখ 4-এর সাথে 1 যোগ হবে, মানে এটা 4 হলে এটা 5 হবেই, আর দেখার দরকার নেই, এটা 3 হলে এটা 4 হবে, এটা 5 হলে, মানে এর থেকে এটা 1 বেশি, প্লাস 1 মানে তো তাই। এবার দেখ অনেক কী করে, 4 আর 5 যোগ করে তার মানে 9 করে, 9/2 করলে পুরো কাটা গোল্লা পাবি পরীক্ষায়, তাহলে আমাদের কী বসাতে হবে, চারতম পদ, মাইন্ড ইট, আমি কেন বারবার বলছি, অনেকে 4+5 করে দেয়, 4+5 9, 9/2 × 9, 2/2 4.5 উত্তর করে চলে আসে, সে কিন্তু ভুল। তাহলে আমাদের চারতম পদটা নিতে হবে, তাহলে এটা 1তম, এটা 2তম, এটা 3তম, এটা 4তম, তাহলে 9 হচ্ছে চারতম পদ প্লাস তার পরেরটাই 5তম, সেটা দেখতে পাচ্ছি 10। এইবার দেখ, তাহলে 1/2 × 19, তাহলে 19-এর অর্ধেক কত হবে, 9.5, তাহলে 9.5 কিন্তু আমাদের উত্তর। বুঝতে পারলি? আশা করি বুঝেছিস, এবং ভিডিওটা আস্তে আস্তে দেখবি এবং আশা করি বুঝতে পারবি। এরপর আমরা কী করে মধ্যমা নির্ণয় করতে হয়, আমরা 10-এর অঙ্কটা তুলেছি, ঠিক আছে, এখানে এইগুলোই বেশি আসে। তো এখানে আমরা প্রথমে টেবিলটা বানাবো, দেখ টেবিলে কী কী লাগে মধ্যমা নির্ণয় করার সময়, মাইন্ড ইট, কী করে টেবিলটা তৈরি করতে হয়। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি কীভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের টেবিল করতে হয়, কীভাবে কল্পিত গড় করতে হয় এবং কীভাবে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়ের টেবিল করতে হয়। এবার আমরা মধ্যমা নির্ণয় করার জন্য কীভাবে টেবিল বানাবো দেখ, এখানে সেই থাকবে, শ্রেণী সীমানা তো থাকবে, আর কী থাকবে দেখ, শ্রেণী সীমানার সাথে থাকবে আমাদের পরিসংখ্যা তো থাকবে, তো পরিসংখ্যা লেখ, তার সাথে আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা আমরা আগে একটু এর সাথে পরিচিত হয়েছি, ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং সেটা কী করে নির্ণয় করতে হয় সেটাও বের করব। এবং ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, এইবার যেটা আমরা করছি ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে, আর একটা হয় বৃহত্তর সূচক। আমরা যখন ওজাই অঙ্কন করব তখন ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক নিয়ে বলবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওজাই অঙ্কনের মাধ্যমেও মধ্যমা নির্ণয় করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের মাপটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হয়, তো গ্রাফ লাগে তখন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা টেনে নেবো, 1টা 2টো 3টে 4 5 6 7 জুড়ে দেবো, ঠিক আছে। এবার দেখ কী করবো, শ্রেণী সীমানা মানে হচ্ছে 0.10 ছিল, লিখে দিলাম, এরপর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, এই কী আটকাচ্ছি দাঁড়া, কি পড়েছে এখানে, ঠিক আছে, আচ্ছা 20 থেকে 30, এরপর হচ্ছে 30 থেকে 40, নেক্সট হচ্ছে 40 থেকে 50, নেক্সট 50 থেকে 60, তারপর হচ্ছে 60 থেকে 70,
পরিসংখ্যা যা দেওয়া আছে তাই লিখে যাচ্ছে 4, 7, 10, 15, 10, 8, 5। আচ্ছা, এবার ক্রমযোগী পরিসংখ্যা কী করে নির্ণয় করতে হয়? প্রথমে চারটা যেটা থাকে সেটাই বসে যায়, এরপরে চারের সাথে সাত যোগ হয়, 7 আর 4 11, এরপরে 11-এর সাথে 4 যোগ হয়, তার মানে কত? 11-এর 4-এ এই 11-এর 10-এ 21, এরপরে হচ্ছে 21 আর 15 যোগ হবে, তাহলে 21 আর 15 যোগ করলে কত? বলি 36, 36 আর 10 যোগ হবে 46, তারপর হচ্ছে 46 আর 8 মানে হচ্ছে 54, তাই না? আর 54 আর 5-এ হচ্ছে 59, তাহলে এই যেটা আমাদের 59 লাস্ট হয় এটাই হচ্ছে টোটাল পদ সংখ্যা, পদ সংখ্যা এটা ইকুয়াল টু আমাদের এন, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে আমাদের 59, ঠিক আছে? তাহলে n/2 কত হবে? n/2 হবে 59/2, মানে প্রায় 60 হলে হচ্ছে 30, 59 মানে 29.5, ঠিক আছে? এই 29.5 মানটা কিন্তু খুব ভাইটাল, এই মানটা কিন্তু খুব ভাইটাল, কারণ এই মানটাই আমাদের n/2টা মানটাই আমাদের ডিপেন্ড করে আমরা কী বের করব, আমরা বের করব মধ্যমা শ্রেণী, বের করবো মধ্যমা শ্রেণী, তাহলে 29.5 মানটা আমরা মধ্যমা শ্রেণী বের করতে কাজে লাগবে। এবার আমরা দেখবো 29.5টা ক্রমযোগী পরিসংখ্যার মধ্যে কার মধ্যে আছে, তাহলে 29.5টা 21 আর 36-এর মাঝখানে আছে, ঠিক কি না? তাহলে 29.5 মানটা আমাদের আছে 21 আর 36 ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে, এবং তার মধ্যে যেটা বড় হবে সেইটা আমরা নেব, তাহলে 36, ঠিক আছে? এই 36 বরাবর যে শ্রেণীটা আছে সেটাই হয়ে যাবে আমাদের মধ্যমা শ্রেণী, তাহলে 36 বরাবর মধ্যমা শ্রেণী হচ্ছে আমাদের কি 30 থেকে 40, তাহলে ওটাই হয়ে যাবে আমাদের মধ্যমা শ্রেণী, তাহলে আমাদের হয়ে গেল অতএব মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40, ঠিক আছে? বলে দিই এই 30 থেকে 40 এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, এটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমা, 30টা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা আর এটা হচ্ছে 40 হচ্ছে উচ্চ শ্রেণী সীমা। তো এই বরাবর যে পরিসংখ্যাটা আছে সেটাকে আমরা এফ লিখবো, তাহলে মধ্যমা শ্রেণী বরাবর যে পরিসংখ্যা সেটার মান হচ্ছে এফ, সেটা দেখতে পাচ্ছি 15। আচ্ছা, এরপরে এর আগের ঠিক মানে যে 36 পেয়েছিলাম, হ্যাঁ, ক্রমযোগী পরিসংখ্যা মানে পরিসংখ্যা বরাবর ক্রমযোগী পরিসংখ্যা 36, ঠিক তার আগের মানটা 21 সেটাকে আমরা সিএফ লিখি, ঠিক আছে? সেটা হয় 21, বুঝলি? তাহলে কী বললাম, ক্রমযোগী পরিসংখ্যা বরাবর পরিসংখ্যা সেই বরাবর হচ্ছে মধ্যমা শ্রেণী, তাহলে ক্রমযোগী পরিসংখ্যা যে বরাবর পরিসংখ্যাটা দিচ্ছে ঠিক তার ক্রমযোগী পরিসংখ্যা থেকে আগের মানটা মানে এই 21টা, 21 হয়ে যায় সিএফ, তাহলে এটা হচ্ছে সিএফ, এটা হচ্ছে এফ, ব্র্যাকেটে লিখে রাখতে পারিস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এল, এল হচ্ছে আমাদের এই যে নিম্ন সীমা মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে আমাদের এল, ঠিক আছে? আর একটা লাগবে সেটা হচ্ছে এইচ, এইচ হচ্ছে তো জানিস শ্রেণী দৈর্ঘ্য, তাহলে এইচ কী করে হবে? এই দুটো বিয়োগ করতে হবে 10 থেকে 0 বা 20 থেকে 10, সেটা 10-ই দেবে, বুঝতেই পারছিস? তাহলে কোনটা এফ, কোনটা সিএফ, কোনটা এল, কোনটা এইচ, এগুলো আমাদের জানতে হবে, কারণ আমাদের মধ্যমার যে সূত্রটা আছে সেখানে এগুলো লাগবে, তাহলে এফ, সিএফ, এল, এইচ সম্পর্কে ধারণা ক্লিয়ার। এইবার আমরা মধ্যমা বের করবো, দেয়ার ফর মধ্যমা, মধ্যমা ইকুয়াল টু কী হবে দেখ, সমান সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ, এটা হোল ব্র্যাকেট দিবি, দিয়ে পাশে এইচ লিখবি, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এবার মানগুলো বসা, তাহলে যদি মানগুলো আমরা বসাই তাহলে আমরা কী পাচ্ছি দেখ, এল এর মান হচ্ছে এই যে 30 দেওয়াই আছে, তাহলে 30 লিখলাম, প্লাস n/2 আমরা এই দশমিকটা বসাবো না, আমরা 59/2 বসাবো, তাহলে হিসেবে সুবিধা হবে, মাইনাস সিএফ, সিএফ তো 21 দেখতেই পাচ্ছিস, বাই এফ এর মান হচ্ছে 15 বসিয়ে দিলাম, ব্র্যাকেট দিলাম, এইচ হচ্ছে 10, বলার অপেক্ষা রাখে না। এরপর দেখ এবার ক্যালকুলেশনটা করবো, তাহলে 30+ এখানে 2 লসাগু হবে, তাহলে 59 বিয়োগ 21 দুগুণে 42, ঠিক আছে, বাই 15, এবার এটার সাথে মাল্টিপ্লাই হবে 10 সমান সমান 30+, এই বিয়োগটা কর, বিয়োগটা করলে কত হবে, 7 1 মানে 17, তাই তো? 7 আর 2 9 যা লাগে, তাহলে 17/2, বুঝতে পারলি? আর এই 15টা উল্টে গেলে কত হবে, 15টা উল্টে গেলে 1 এর 15 হবে, তাই না? যেহেতু নিচে আছে
বুঝতে পারলি? আর উপরে 10 আছে, কারণ দেখ এটা কি হবে, এটা 17/2/15, তাহলে 15টা নিচে আছে, তাহলে মানে এরকম ব্যাপারটা দেখ, যদি না বুঝতে পারিস, 17/2/15, তাহলে আমরা এটাকে কি লিখি, 17/2 × 15 নিচে কিছু না 1, আর এটা মানে তো ভাগ, এই চিহ্নটা মানে ভাগ, তাহলে 15 উল্টে গেলে 1/15, সেইটা আমরা এখানে একবারে লিখে দিয়েছি। আর 10 তো উপরে ছিল, অপরে 10 ছিল, 5 2 দিয়ে কাট, 2 5 10, 5 3 15, তাহলে হচ্ছে আমাদের 30 + 17/3। এবার চেনা চেনা লাগছে, 30টাকে 30ই রেখে দেবো আর এটাকে আমরা ভাগ করবো, তাহলে 17কে 3 দিয়ে ভাগ কর, তাহলে 3 5 15, 2 এলো, পয়েন্ট দিলে 0, সেই 3 6 18, সেই আমাদের সারা জীবন ভাগটা করলে মিলবে না, 6, এটা জেনেই গেছি, এখানে আলাদা 6 আসবে, তাহলে এইটা সমান সমান আমরা কী লিখবো, 5.666, ইট উইল কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স, ইকুয়াল টু 30+, এখানে আমরা কী লিখে নেবো, 5 পয়েন্ট, দেখ এটা দেখবো 5-এর বড়, তার আগের সাথে একযোগ হবে, তাহলে 67, ব্যাকেটে লিখে দেবো প্রায়। এবার এই দুটো যোগ তো তোরা শিখেই গেছিস, 30+5.6 কী করে করে, 30টাকে লিখবো 30.00, আর 5.6টাকে লিখবো 5.67, তাহলে এই যোগ যে পারে না তার আর অঙ্ক করতে হবে না, 35.67 প্রায়, এটাই হয়ে গেল আমাদের মধ্যমা, ঠিক আছে, আশা করি বুঝেছিস, একদম নিট অ্যান্ড ক্লিন করবি, কোথাও কাটাকুটি করার দরকার নেই। তো আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকলো, আশা করি তোরা বুঝেছিস। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার জাপানিজ করবি, এটা তোদের ব্যাপার, তোদের দরকার লাগলেই হলো, ব্যাস।